হ্যালো গাইস, আসসালামু আলাইকুম ভাই বোনেরা, নিবনিবীরা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে এমন কিছু দেখাতে চলেছি আপনাদেরকে যা দেখার জন্য আসলেই প্রস্তুত ছিলাম না, আর আমি নিজেও প্রস্তুত ছিলাম না। তো শুরু করা যাক আজকের ব্লগ। হেই হেই, ব্লগ শুরু করার আগে খেয়ে নেন বিড়ি, এটা জমিদারের বিড়ি, বড় লোকদের বিড়ি, খেয়ে নেন। গাড়িতে ওইটাই যাই যে হসপিটাল মোড়ের দিকে, হসপিটাল মোড় যাবো, ওইখানে একটা ব্র্যান্ডে আসার জন্য বলছে ও থাকবে, তারপর যাবো আমরা কলেজে। চলতে চলতে আমরা হসপিটাল মোড় চলেই আসলাম। তো আমার বন্ধু হয়তো এখানে আছে, আমার জন্য অপেক্ষা করবে বলছে, এখন কি আসছি কিনা তা জানি না, অপেক্ষা করতে হবে, না আসলে তো যাই আগে দেখি আসছি কিনা। কল দিয়েছিলাম ওনারা, উনি এখন আসে নাই। আচ্ছা যাই তাইলে বন্ধুর দোকানে একটু বসি, তারপর আসুক যাবো একসাথে। ফাইনালি বন্ধুটা নক দিছে, সে আসছে, এখন যাই দেখি আসছে কিনা। আরে ধুর, এই গেটে না, ওই গেটে দাঁড়াইছে। আচ্ছা যাই। আহ ভাই অবশেষে আসছে, চলেন ভাই। আরে ভাইয়া না, কি অবস্থা? এদিকে রাস্তাটা কাজ করার জন্য আসলে একটু চাপের মধ্যে আছে গাড়ি, এখন পাওয়াটা মুশকিল। তো রেলগেট পর্যন্ত আগে যেতে হবে, তারপর কলেজে, এখন গাড়িতে পাওয়া যাচ্ছে না, কিছু করার নেই। আমরা রেলগেট চলে আসছি, তো ট্রেনটা আসতেছে, তো ট্রেনের জন্য আর গাড়িটা যাবো না, তো এখানে নেমে গেলাম। তো ট্রেনটা উপভোগ করার জন্য যাইতেছি ট্রেনের কাছে। আমাদের ফেনি সেন্টার, তো হাইটা হাইটা যাচ্ছি কলেজের দিকে, এখন গাড়ির রেল গেট পর্যন্ত নামাই দিয়েছে, এখন যাইতে হবে হাইটা হাইটা কলেজ পর্যন্ত। এই একটা অবস্থা। ফাইনালি কলেজে চলে আসলাম, তো আরও কিছু গ্যাংটার জন্য অপেক্ষা করতেছে, ওরা আসুক। তো এখন রাস্তার ওপারে চলে আসছে, ওইখানে কিছুক্ষণ অপেক্ষা করবো, ওরা আসবে। আরেকটা বন্ধু চলে আসলো, সম্রাট, অনেকক্ষণ অপেক্ষার পর আসছে। আসার পর পরই শুরু হয়ে গেল, ওই যে বড় লোকের বিড়ি দেখাইলাম না, সেটার জন্য গার্ড আলার্ট হলো ওরা কিনে দেওয়ার জন্য। আচ্ছা আমি বিড়ি খাই না, দেখিও না, গন্ধ সহ্য হয় না, থাক ওরা খাক। বড়লোক তো, বড়লোকের ভিড়ি ছাড়া চলেই না, আমি ভাই গরিব মানুষ খাই না। তোরা বারে কিন্তু তুমি মারাইছি, এম ব্লগ না, এম তোরা বার ভিডিও। হ্যাঁ ইনি হচ্ছে আমাদের জাতীয় গাঞ্জাখোর এমডি হাসান ভাই। ভাই আপনার চেহারাটা একটু দেখুন। বিড়ির গন্ধ শোকার পরে যে বাইনচোদের বমি চলে আসে, সে বাইনচোদ ফলার কাতারে হড়ে না। কথাটা কারে বলছে বুঝতেই পারছেন? আমারই, আমার মতো ভালো ছেলেটার, আমি নাকি ফলার কাতারেই হড়ি না। আরে আমি পুরুষ বেটা, পুরুষ। আর বেটা আমার বাসার সামনে এত বড় বড় বিড়ি, বড় লোকের বিড়ি থাকে আমি খাই না, তোরা এসব ছোট কারো বিড়ি খাবো, গরিবের দল। আরো কয়েকজন ফ্রেন্ড আসার কথা ছিল, তো ওরা ট্যাক্স করছে অন দা ওয়ে, তো আশা করে আমরা কলেজের দিকে যাচ্ছি। আমাদের বন্ধু হৃদয় চলে আসছে, সে জান্নাতের প্রেমে ছেঁকা খাওয়ার পর সে আজ পর্যন্ত এখনো কোনো কিছু উন্নত করতে পারলো না, সেই সেই হয়ে গেল।
আজকে আমরা দেয়াল টপকিবো। নাইস জোশ, সিঁড়িতে প্রথম দিন আমাদেরকে গ্যাস ছাড়া ঢুকতে দিচ্ছে। আচ্ছা, গেট দিয়ে ঢুকতে দেয় নাই, হৃদয়ে শুধু ঢুকতে দিচ্ছে। ওর ড্যাশ আনছে এবং কালো প্যান্ট আনছে। আমি কালো প্যান্ট আনি নাই, ড্যাশ আনছে, আমার ঢুকতে দেয় নাই, এখন আমাদের কাউরে ঢুকতে দেয় নাই। তো আমরা অন্য একটা পথ বেছে নিয়েছি, ওইখান দিয়ে যাবো, দেখি কি হয়। ভয়ঙ্কর একটা করাতের পথ দিয়ে দিছে, যেটা হলিউডে বলিউডে দেখতাম, এখন দেখছি ফেনী কলেজেও আছে। তো এখন অন্য একটা পথ আবার খুঁজতে হবে, ওইখান দিয়ে যাইতে হবে। এই ছোট ভাইগুলা দেখাইছে আসতে। আসলে বলিউডের তারকা গুলা হলিউডের স্পাইডারম্যান মতো দেয়াল লাফাই আজকে কলেজে যাইতেছে। মানে কলেজে যাচ্ছে কেন, আজকে পরীক্ষা আছে, এখন ঢুকতে না দিলে পরীক্ষা দিবে না, এখন যাইতেই হবে, আমারও যাইতে হবে। ফাইনালি লাফাই লাফাই আচ্ছা যাচ্ছি, তারপর কলেজ, বহুত কষ্টের পর কলেজের দিকে যাচ্ছি। কেমন ফিল করছো ভাই? ভার্সিটি জীবনের এই পোলা প্যান্ট আনে নাই, এই পোলা ড্যাশ আনে, এই দুইজন তো ড্যাশই আনে নাই। এখন তবু দিন শেষে আমরা সার্থক সার্থক যাচ্ছি কলেজে, তারপর কলেজ পর্যন্ত কি হয়। ওফ, জয় বাংলা, জয় কালা প্যান্ট, লাফাই লাফাই আসছি। এখন কোন দিক দিয়ে যাবে? দিক দিয়ে, হ্যাঁ, ওয়েলকাম টু ফেনী সরকারি কলেজ, আইসা পড়ছি অনেক কষ্টে পড়ে। যাক, ফাইনালি ডিপার্টমেন্টের সামনেই চলে আসছি বিপদ মুক্ত হয়ে। বাকিটা কি জানে কি হয়, লাইফ এমনিতেই পেনে পেনে চলে, বাকিটা দেখার বিষয়। হাই সোশ্যাল ওয়ার্ক, ওয়েলকাম টু মাই সেমিনার। ইয়া, আসসালামু আলাইকুম। হাই, তুমি কিভাবে ঢুকছো? অনেক কষ্টের সাধনা যখন সেমিনারে ফাইনালি ঢুকতে পারি, আর এগুলা তো আছেই। অনুভূতি কেমন ভাইয়া? আমার প্রশ্ন ছিল যে আপনি ওঠার সময় যে আপনার ভিতরে ঢুকে গেল, এখন আপনার অনুভূতিটা কেমন ফিল হচ্ছে? ব্লিডিং হচ্ছে কোনো ভাইয়া? আলহামদুলিল্লাহ। ইন্ডিয়া করতে আইলো বাবু, ঘুমবাইও না, হরি মাথা আড়াই দিবে বাবু, বাবু রাখি তো, পরে কান্দাইও না। ফাইনালি আমার খাতা হাতে, নাম পরীক্ষা,
Hey bro, you boy khali ba? Tao ya se tomar kaise? Ohi aste se amader majhe ektu pore. Ohi. কত সহজ প্রশ্ন কিন্তু আমি লিখব না আমি সাদা খাতায় জমা দিব আমি ভালো ছাত্র কখনো লিখে না আমিও লিখব না বলেন খুব লেখার তালে আছে নাইস এটা আমার প্রশ্ন হ্যাঁ এটা আমার যে হ্যাঁ সরি লুকিয়ে দিলাম নাইস এটা প্রশ্ন দিয়ে দিলাম আমি লিখব নাইস এক্সাম ইজ রিয়েল ওয়াও মেহেদি ভাই এর আগমন এ মেহেদি ভাই পরীক্ষা দিবা আমার কিছু না পরীক্ষা This is পরীক্ষা This is উত্তর It is লেখা ও ইট ইজ প্রশ্ন সব মিলিয়ে পরীক্ষা এটা এগুলো পরীক্ষার্থী নকল রাস্তা না স্মাইল আমার কোনো প্যারা নাই কোনো পরীক্ষার প্যারা নাই কোনো চিন্তা নাই সবাই লেখে সবাই পরীক্ষার খুব চিন্তা আই লাভ ইউ টু আলহামদুলিল্লাহ ভাইয়ার পরীক্ষা শেষ জায়গা রাজবা নিশাত হাই থ্যাংক ইউ ভাই লাভ ইউ আমাদের ফেনী সরকারি কলেজের বিখ্যাত বিখ্যাত বকুলতলাটা ফাইনালি আমরা বীর পুরুষের মতো গেট দিয়ে বের হয়ে যাচ্ছি আসার সময়ের মতো এত ঝামেলা নাই এখন আমরা বীর পুরুষের মতো বের হচ্ছি তো চলে যাবো পরীক্ষা শেষ আজকে এই পরীক্ষা দেখলে না তুমি এমনই পরীক্ষাটা এরকমই চলছিল চলছে আমরা পরীক্ষা দিয়ে কলেজ থেকে বের হয়ে র্যাড কিচেনের দিকে যাচ্ছি র্যাড কিচেনের দিকে পোলাপ প্যান্ট কেন যায় ফেনী শহরের মানুষ জানে সো আজকের ব্লগ এই পর্যন্তই দেখা বন্ধু কোনো ব্লগে আল্লাহ হাফেজ